বাংলার খবর কি? বাংলার খবর মানেই তো আপনার খবর, আপনার পাড়ার খবর, গ্রামগঞ্জের খবর, মেঠো পথের খবর, মফস্বলের খবর, নিয়োগ দুর্নীতির পর্দা ফাঁসের খবর। বাংলার খবর মানে রাজনীতির খবর, রাজনীতির বাইরের খবরও। কোচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দীঘা, পুরুলিয়া থেকে মেট্রোপল, আপনার অভিযোগ, আপনার প্রতিবাদ, আপনার কণ্ঠস্বর হয়ে আমি সন্তু শুরু করছি বাংলার খবর কি। পাকস্ট্রিট, কামদুনি, হাসখালি, এবার কালিয়াগঞ্জ। দোষীদের শাস্তির দাবিতে যখনই আওয়াজ উঠেছে তখনই সেই আওয়াজকে দমিয়ে দেবার জন্য কোনো না কোনো তত্ত্ব আওড়ায় শাসক দল। কালিয়াগঞ্জ কাণ্ডেও তার ব্যতিক্রম হলো না। এবার যেমন শাসকের গলায় বিস্তপ্ত, কিন্তু সব মাছ কি আর শাক দিয়ে ঢাকা যায়? তাই তো ন্যায় বিচারের দাবিতে দাউ দাউ করে জ্বলল আগুন, জ্বলল থানা চত্বর। দেখুন, খুব খেলা হবে, খেলা হবে বলছিল না, উল্টো খেলা হচ্ছে, উল্টো খেলা হচ্ছে। পিসিমণি কালিয়াগঞ্জ যাবেন নাকি? উদ্দেশ্য করে পাথর ছোড়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে পুলিশের কালিয়াগঞ্জ থানা, যে দেখো সাইনবোর্ডটি রয়েছে তা ভেঙে দেওয়া হয়েছে। কালিয়াগঞ্জ থানা চত্বর, আদিবাসী সমন্বয় কমিটির বিক্ষোভে কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি। কাঁথা কম্বল সব, এবং এমনকি আমার স্ত্রী এবং আমার মেয়ে, আমার একটা নাতি ছিল, তাদের জীবন বিপন্ন, তারা কোনো রকমই আঘাত পাচ্ছে, কোনো রকমের বিদেশে। নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে ফের উত্তপ্ত কালিয়াগঞ্জ, পরপর কাঁদানে গ্যাসের শেল, জল কামানে ছত্রভঙ্গ বিচ্ছিন, চলল পুলিশের লাঠিচার্জ। কিশোরীর ন্যায় বিচারের দাবিতে পথে নামতেই ঢাল তলোয়ার নিয়ে নেমে পড়ে পুলিশ। সেই পুলিশকে লক্ষ্য করেও ইট পাথর ছুড়তে থাকে বিক্ষোভকারীরা, দফায় দফায় উত্তপ্ত হয় পরিস্থিতি। আমি ভাইপোকে বলবো, পশ্চিমবঙ্গে আপনারা যে অবস্থা তৈরি করেছেন আর পুলিশকে যেভাবে নিষ্ক্রিয় রেখেছে তাতে আইন শৃঙ্খলা হাতের বাইরে চলে গেছে। আজকে মুখ্যমন্ত্রী ইগো স্যাটিসফাই করতে গিয়ে এই ঘটনা ঘটেছে। যারা প্রতিবাদ করতে গেছিলেন তাদের প্রতিবাদের দাবি যৌক্তিকতা ছিল বলে আমি মনে করি। শুধু কালিয়াগঞ্জ নয়, প্রতিবাদের আজ পরে রায়গঞ্জেও। প্রশাসনের ব্যর্থতার প্রতিবাদে রায়গঞ্জ জেলা পুলিশ সুপারের অফিস ঘেরাও বিজেপির। মিছিল আটকাতে উঁচু ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয় থানা চত্বর, তবুও বাদ মানেনি ক্ষোভের আগুন। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা হতেই খড়্গহস্ত পুলিশ। তৃণমূল জামানায় কোনো মিছিল মিটিং করতে গেলে গাড়ি আটকাবে, তৃণমূল তো ভয় পায়, একটা চোরের দল তো, আত্মবিশ্বাস বলে কিছু নেই। বিশৃঙ্খলা যেন এরাজ্যের অলঙ্কার, একদিকে শাসকের মঞ্চে বিশৃঙ্খলা সামাল দিতে তৎপর পুলিশ, অন্যদিকে নাবালিকা মৃত্যুর ন্যায় বিচারের দাবিতে বিক্ষোভ হলে পরিস্থিতির নাগালে আনতে হিমশিম খাচ্ছে সেই পুলিশ। বিক্ষোভ হঠাতে রুলের বাড়ি পড়ছে সাধারণের পিঠে। উত্তর দিনাজপুর থেকে তুষার বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। তৃণমূলের নবজোয়ার, কি জোয়ার? নবজোয়ার, জনসংযোগে নেমেছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রার্থী বাছাইয়ের জন্য শুরু হলো ভোট, কিন্তু একই একই তৃণমূলের ভোটে ব্যালট বক্স লুট করছে তৃণমূলই। শুরুতেই ফ্লপ, ছবিতে বলছে এ তো বিশৃঙ্খলার জনজোয়ার, এই তো বিশৃঙ্খলার বড় জোয়ার। দেখুন, ছিঁড়ে কুচি কুচি করা হলো ব্যালট পেপার, কেউ আবার উঠে পড়লেন তৃণমূলের মঞ্চে, কেড়ে নিতে চাইলেন ব্যালট পেপার, আর এক পক্ষ ব্যালট বাঁচাতে ব্যস্ত হয়ে পড়ল। পঞ্চায়েত ভোটের প্রার্থী নির্বাচন ঘিরে তৃণমূলের কর্মসূচির প্রথম দিনেই চূড়ান্ত ফ্লপ। প্রার্থী বাছাই ঘিরে মারামারি, হুড়োহুড়ি, ব্যালট বক্স ছিনতাই কিছুই বাদ গেল না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরের মধ্যে। কোচবিহারের দিকে দিকে বিশৃঙ্খলা, তৃণমূলের দুপক্ষকে সামাল দিতে গিয়ে কার্যত নাজেহাল পুলিশ। গত পঞ্চায়েত নির্বাচনে শাসকের রাস্তায় দাঁড়িয়ে থাকা উন্নয়নের দৌড়াত্মে জেলায় জেলায় বিরোধী শূন্য ভোট দেখেছে বাংলা। যে কটা জায়গায় ভোট হয়েছে তার বেশ কিছু জায়গায় ব্যালট বক্স লুটের অভিযোগ উঠেছে। এই প্রেক্ষাপটে বিরোধীদের কটাক্ষ, পঞ্চায়েত ভোটের আগে আসলে লুটের নেট প্র্যাকটিস চলছে তৃণমূলে। সেই ব্যালট বক্স সিতাই আর সাহেবগঞ্জে ভেঙে
ছিড়ে ভাইপো বলছে কালকে পুলিশকে বলছি উনি হাফ হোম মিনিস্টার ব্যালট লুট হয়েছে সেইখানে আজকে যে ব্যবস্থাপনা অভিষেক করেছিলেন অভিষেকের প্রেজেন্সে সেখানে কালকে ভোট পালিয়ে গেলে হবে আমি যাচ্ছি মানুষের সঙ্গে কথা বলতে কালিয়াগঞ্জ উনি জাননি কিন্তু ভোট দেখলেই কি লুটের ইচ্ছে জেগে ওঠে শাসকের তা বলে একেবারে সেম সাইড নিজেদের ব্যালট বক্সে কিনা চিন্তাই করছে তৃণমূল পঞ্চায়েত ভোটের মহড়া শুরু হয়ে গেল রিপাবলিক বাংলা নবজোয়ার কি জোয়ার নবজোয়ার নবজোয়ার আসার দিনে ঘাসফুল শিবিরে এত ভাটা কি ভাটা একদিকে যখন কোচবিহারে নবজোয়ার যাত্রার সূচনা করলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যদিকে তখন শাসক শিবিরে ভাঙনের হিরিক পূর্ব মেদিনীপুরের পটাশপুরে ঘাসফুল ছেড়ে পদ্ম ফুলে গেলেন প্রায় 70 জন কর্মী কতজন 70 জন পঞ্চায়েত ভোটের আগে একে একে ঘষছে ঘাসফুলের পাপড়ি পূর্ব মেদিনীপুরের পটাশপুরে ঘাসফুল শিবিরে ভাঙন পঞ্চায়েত ভোটের আগে মানুষের হার্টবিট বুঝতে একদিকে যখন তৃণমূলের নবজোয়ার কর্মসূচি শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিনই দল ভাঙনের হিড়িক পটাশপুর 2 নম্বর ব্লকের খার পঞ্চায়েত এলাকায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন প্রায় 70 জন কোনো মানুষের সঙ্গে কোনো আলোচনা না করে নিজেদের মতের উপরে নির্ভর করে স্বেচ্ছাচারিতা করে কর্মকাণ্ড করছে যার জন্য মানুষের সঙ্গে তাদের ঐক্য হচ্ছে না বলে মানুষ তাদের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য তারা একত্রিত হয়ে পদ্ম ফুলের নিচে আসছে আমরা দক্ষিণবঙ্গে পটাশপুর 3 মণ্ডল বিজেপি তৃণমূলের নবভাগনের নবসূচনা আমরা করলাম শুভেন্দু অধিকারীর আন্দোলন এবং বিজেপির আন্দোলন সুকান্ত মজুমদারের আন্দোলনটাকে আরও শক্ত করব অন্যদিকে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে পটাশপুর 2 নম্বর ব্লকের মথুরা গ্রাম পঞ্চায়েতে পদ থেকে ইস্তফা দলের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে গণ ইস্তফা প্রধান অঞ্চল সভাপতি অঞ্চল যুব সভাপতি সহ প্রায় 30 জনের আমি একা পদত্যাগ করিনি আমাদের সঙ্গে আমি পদত্যাগ করার সঙ্গে আমার পঞ্চায়েত মেম্বাররা অধিকাংশ লোক মেয়েরা ছেলেমেয়েরা পদত্যাগ করেছে কারণ পদত্যাগ মানে হচ্ছে আমাদের ব্লকের গোষ্ঠীদ্বন্দ্ব ব্লকের দ্বিচারিতা সেই কারণেই আমরা পদত্যাগ করেছি খোদ জেলা সভাধিপতি তথা পটাশপুর বিধানসভার বিধায়ক উত্তম বারিকের গড়ে তৃণমূলের আড়াআড়ি ফাটল অস্বস্তি বাড়িয়েছে ঘাসফুল শিবিরে পূর্ব মেদিনীপুর থেকে বিষ্ণুব্রত পণ্ডার রিপোর্ট রিপাবলিক বাংলা নবজোয়ার থেকে নিয়োগ দুর্নীতি চারিদিকে এখন একটাই চলছে কি তা হলো গোষ্ঠী কোন্দল নিয়োগ দুর্নীতিতে তেহট্টে তৃণমূল বিধায়ক সিবিআই এর স্ক্যানারে আর সেই তাপস সাহায় বলে চলেছেন তিনি গোষ্ঠী কোন্দলের শিকার দেখুন আমাদের জেলা পরিষদের সদস্য টিনা সাহা ভূমিকা ওরে টিনা ফোবিয়াতে ভুগে তো খেতে গেলে টিনা উঠতে গেলে টিনা বসতে গেলে টিনা শুতে গেলে টিনা 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 দুর্নীতির ফাঁস চাপতেই শাসকের আকচাকচি আরও তীব্র নদিয়ার জেলা পরিষদ সদস্য টিনা ভৌমিক সাহার বিরুদ্ধে ফের তীর ছুঁড়লেন তেহট্টের তৃণমূল বিধায়ক নিয়োগ দুর্নীতির তদন্তে মঙ্গলবার নিজাম প্যালেসে হাজিরা দেন তাপস সাহা তাকে 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর প্রশ্নবান শেষে তাপস সাহার দাবি তাকে ফাঁসানো হচ্ছে ফাঁসাচ্ছে তৃণমূলেরই লোক বারংবার একটাই কথা বলছেন তিনি গোষ্ঠীদ্বন্দ্বের শিকার নাম করে বলছেন টিনা সাহা ভৌমিকের এবং এর পাশাপাশি তিনি সাফ জানালেন প্রবীর কয়ালের সঙ্গে তার কোনো আর্থিক লেনদেন নেই যতগুলো প্রশ্ন করেছে আমি যতটুকু জানি সদুত্তর দেওয়ার চেষ্টা করেছি আমি বলেছি সব সেক্রেটারি কেউ ছিল না আমাদের এমএলএ পশ্চিমবাংলার এমএলএ কেউ সেক্রেটারি থাকে না প্রবীর কয়াল আমার পরিচিত দলের একটা কর্মী পাল্টা কটাক্ষ শানিয়েছেন টিনা ভৌমিক সাহ টিনা ফোবিয়াতে ভুগে তো খেতে গেলে টিনা উঠতে গেলে টিনা বসতে গেলে টিনা শুতে গেলে টিনা 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 এরপরে জ্বর আসলেও বলবে টিনার ষড়যন্ত্র পেট ব্যথা হলে বলবে টিনার ষড়যন্ত্র শরীর খারাপ হলে বলবে টিনার ষড়যন্ত্র রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার হাতে গ্রেফতার হলেও পরে জামিন পেয়ে যান তাপস সাহার প্রাক্তন আপ্ত সহায়ক প্রবীর কয়াল এদিন অবশ্য তাপসের সুরেই প্রবীর আঙুল তুলেছেন টিনা ভৌমিক সাহার দিকে হ্যাঁ তাপসার বিরুদ্ধে ষড়যন্ত্র তো একদম 100% তাপসা প্রবীর কয়ালের কি বিরুদ্ধে ষড়যন্ত্র তো 100% এটা তো তাপসা কোনোভাবে এলাকার বিধায়ক হতে পারে কোনোভাবে কোনো করাপশনের সঙ্গে যুক্ত না ওটা ওনাকে জোর করে ফাঁসিয়েছে
নদিয়ার তেহট্টের তৃণমূল বিধায়ককে ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিবিআই এর। পাশের জেলা মুর্শিদাবাদের বড়ইয়ার তৃণমূল বিধায়ক এখন সিবিআই এর কবজায়। জীবনকৃষ্ণ সাহার 5 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। রিপাবলিক বাংলা। এ বাংলায় সামনে ভোট মানেই শুরু হয়ে যায় ধমকানি চমকানি হুঁশিয়ারি, তা তো চলছে। বিজেপি হোক বা তৃণমূল, কেউ কাউকে 1 ইঞ্চিও মাটি ছাড়তে রাজি নয়। কেউ বলছেন ভোট চাইতে গেলেই কাঁচা লঙ্কা বাটা মুখে মাখানো হবে, আবার কেউ বলছেন বিরোধীদের রাস্তায় দৌড় করানো হবে। কে এগিয়ে কে পিছিয়ে দেখুন। আমাদের কার্যকর্তারা বুথে বুথে কাঁচা লঙ্কা বাটা আর সর্ষে বাটা রেডি রাখবে, যে তৃণমূলের দুষ্কৃতীরা তৃণমূলের কর্মীরা নেতারা বুথ দখল করতে আসবে তাদেরকে ধরে চোখে মুখে কাঁচা লঙ্কা বাটা। শুনলেন তো, যিনি কাঁচা লঙ্কা বাটা চোখে মুখে মাখানোর নিদান দিলেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন অরূপ দাস, পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপির মুখপাত্র তথা সহসভাপতি। কাঁচা লঙ্কা মাখানোর নিদান দিয়েই থেমে থাকেননি বিজেপি নেতা, তার মুখ থেকে আরো শুনুন। এবং শুধু তাই নয়, বেশি বাড়াবাড়ি করলে আমরা এরকম মোটা মোটা গাঁটওয়ালা বাঁশ রেডি রাখব, যেখানে সেখানে মার পড়বে, মুখে পড়বে, মাথায় পড়বে, ঘাড়ে পড়বে, পায়ে পড়বে, হাতে পড়বে, পেটে পড়বে, এমন পড়ান পড়বে যে ওখান থেকে আর হাসপাতাল যেতে হবে না, সোজা ওখান থেকে সামনাসামনি শ্মশানে চলে যাবে বলে। এ তো গেল বিজেপি নেতার কথা, এবার তৃণমূল নেতার নিদান শুনুন। কেউ কম যাচ্ছেন না, কেউ কাউকে ছেড়ে কথাও বলছেন না। পঞ্চায়েত ভোটের আগে যেন ধমকানি চমকানি শাসানির প্রতিযোগিতা চলছে। পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ্ত দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা।